সুপ্রদর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যে যেখান থেকে এটিএন বাংলা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ইসলামী সওয়াল ও জবাব সরাসরি আয়োজন দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান প্রশ্নর সরাসরি যে আয়োজন সেটাই এই ইসলামী সওয়াল জবাব। এই আয়োজনে আপনারা সরাসরি আপনাদের জীবন ঘনিষ্ঠ সকল ধরনের প্রশ্নের জবাব আপনারা পাবেন। আপনাদের প্রশ্নের উত্তর দেবার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন এটিএন বাংলা আমাদের সকলের নিয়মিত প্রিয় মুখ, বিশ্ববরণ্য আলেম দ্বীন শেখুল আলম শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। শেখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে আপনাকে স্বাগত, আহলান ওয়া সাহলান। দর্শক, সরাসরি প্রশ্নের আয়োজনে বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, আমি আছি কারিকেম ফিরোজ আপনাদের সাথে অনুষ্ঠান সঞ্চালনা এবং সার্বিক সহযোগিতা। এই আয়োজন আপনারা জীবন ঘনিষ্ঠ সকল ধরনের প্রশ্নের পাশাপাশি একজন মানুষের, একজন মোমেনের, একজন মুসলমানের তার ব্যবহার কীরকম হওয়া উচিত, আল্লাহ পাক যে বলেছেন আহসিনু ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, যে মানুষের সাথে তোমরা ইহসান করো, সেই ইহসানের গুরুত্ব কী, ইহসান কতটুকু আমাদের একজন মোমেনের জীবনে গুরুত্বপূর্ণ, সেই বিষয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করে জানবার চেষ্টা করব। আর দেরি করব না, আমরা সরাসরি এখন যাচ্ছি প্রশ্নে। কে আছেন লাইনে, নাম বলে প্রশ্ন বলবেন। শেখ, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে? ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমার দুইটা প্রশ্ন ছিল। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হলো, কেউ যদি তাহাজ্জুদ পড়ার জন্য বেতে নামাজটা রাইখা দেয় এবং সেটা ভুলবশত ভাবে বা ঘুমের কারণে বেতে তাহাজ্জুদটা পড়তে পারলো না এবং ফজরের সময় হয়ে গেছে, সেক্ষেত্রে সে কখন বেতে নামাজটা পড়বো? বেতে ছুটে গেলে কি করবে? তো জি জি জি। দ্বিতীয় প্রশ্ন হলো, যে কেউ যদি দিনের দিন শিক্ষা গ্রহণ করতে চায় এবং তার পরিবার বুঝে না, তাকে দিনের শিক্ষা গ্রহণ করার মতো সুযোগ দেয় না, সেক্ষেত্রে সে কি করতে পারে? দিন শিক্ষার সুযোগ কে দেয় না? মানে ফ্যামিলি থেকে তারা বুঝে না, সেজন্য ওরকম সুযোগ দেয় না বা ওরকম পড়াইতেও চায় না, তাহলে সে কি করতে পারবে? ইসলামের বা শরীয়তের দৃষ্টিতে কি করা যায়, কি করার সুযোগ আছে? ধন্যবাদ, আমরা শুনবো আপনার এই অজানা বিষয়টা কি সমাধান রয়েছে। শেখ, গতকাল আমরা দুটি প্রশ্নের উত্তর জবাব শুনতে পারিনি সময়ের অভাবে, সেই প্রশ্নগুলি শুরু করতে চাচ্ছি। দুটো প্রশ্ন ছিল, একটা প্রথম প্রশ্ন যে অজু ছাড়া কি কোরআন শরীফ স্পর্শ করা ধরা পড়া যাবে কিনা? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ, আকুলু বিল্লাহি তৌফিক। আসলে আল কোরআন আল করিম মুসহাফ, আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুত্তাহারুন, অতি পবিত্র ছাড়া কেউ তা স্পর্শ করতে পারে না। যদি আয়াত আল করিম আর ব্যাখ্যা নিয়ে আমাদের সমাজে দুইটি অভিমত স্পষ্ট, একটি অভিমত বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, এখানে লা ইয়ামাসসুহু ইল্লাল মুত্তাহারুন বলতে লৌহে মাহফুজে সংরক্ষিত আসল কোরআন আল করিম ফেরেস্তারা ছাড়া কেউ স্পর্শ করতে পারে না, এটা বলা হয়েছে। তবে আমাদের দেশের ওলামা একরাম এই আয়াত দিয়ে দলিল দিয়ে বলেন, স্বাভাবিকভাবে শরীর যদি পবিত্র না থাকে, অর্থাৎ জানাবাত অর্থাৎ গুসল ফরজ হওয়ার মতো অপবিত্রতা থাকে, এমন কি অজুনাই এমন পবিত্রতাও থাকে, তবুও মুসহাফ ব্যক্তি ধরবে না, এটা আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত। তবে এটা জানা উচিত, যদি আল কোরআন আল করিমের মূল আরবির সাথে অন্য কোনো ভাষা ইংরেজি বাংলা অনুবাদ থাকে, তাহলে আবার সবাই বলেছেন তাহলে অজু নাই কিন্তু শরীর পবিত্র রয়েছে, গুসল ফরজ হওয়ার মতো পরিস্থিতি না বাট অজু নাই, এমন শরীরেও অনুবাদ আছে এবং পাশে আরবি আছে, এমন কোরআন ধরে পড়া যাবে, অসুবিধা নাই। তবে মূল আরবি অজু ছাড়া ধরা উচিত নয় বলে আমাদের সমাজে বহুল প্রচলিত। তবে এই ক্ষেত্রে কিছু কিছু উলামা একরাম বলেছেন না, ব্যক্তির অজু নাই কিন্তু শরীরটা পবিত্র রয়েছে, ধরতে পারে, তবে কোরআনের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত আল্লাহর কালাম উচিত। প্রিয় দর্শক, শুনলেন আপনি আপনার প্রশ্নের জবাব, আশা করি এই বিষয়ে ইনশাল্লাহ আপনি খেয়াল রাখবেন। পরবর্তী যে প্রশ্ন ছিল এই দর্শকেরই, আমাদের প্রশ্ন করেছেন যে ফরজ গোসল যদি কেউ করে
সেক্ষেত্রে তাকে কি ওযু করতে হবে কিনা? আসলে জানা উচিত ফরজ গোসলের তিনটি ফরজ, আর তিনটি ফরজ যথাযথভাবে আঞ্জাম দিতে হবে। এক নম্বর গড়গড়ার সাথে কুলি করা, গার্গেল করা, এইভাবে আওয়াজ করে। দুই নম্বর নাক এর ভিতরে পানি দিয়ে নাক পরিষ্কার করা। তিন নম্বর পবিত্রতার নিয়তে সমস্ত শরীর, এবং সমস্ত শরীর বলতে আমি স্পষ্ট করে বলতে চাই, যারা পুকুরে পুকুরে গোসল করে, নদীতে গোসল করে, লাভ জাব দেয়, তাদের সমস্ত শরীরে পানি ঢুকে, কারণ আমাদের নাভি কানের ট্রাফিক পয়েন্টগুলোতে পানি ঢুকে। কিন্তু আমরা যারা বালতি দিয়ে ঢাকা শহরে থাকি, বালতির মধ্যে পানি, মগ দিয়ে পানি ঢালি, আমাদের যদি খেয়াল করে আমরা শরীরের সমস্ত অঙ্গ, কানের পয়েন্টগুলো, নাভি, এগুলাতে যদি পানি আমরা মর্দন করে স্পর্শ না করি, তাইলে গোসল হবে না। এই জন্যে তৃতীয় শর্ত হলো সমস্তটা শরীর পবিত্রতার নিয়তে পানি প্রবাহিত করা। প্রসঙ্গত বলতে চাই, বাংলাদেশে এখন ঢাকা শহরে বা অনেক শহরেই রয়েছে বাথ টব, অর্থাৎ ছোট চৌবাচ্চা যার মধ্যে পানি ভরে দিয়ে গোসল করা হয়। এখানে একটি ফতোয়া জানা উচিত, যেটা সবার জন্য, যারা এমন ছোট চৌবাচ্চায় বাথ টবে, গোসলের চৌবাচ্চায় পানি ভরে দিয়ে এর মধ্যে গোসল করেন, জানা উচিত যে যখন চৌবাচ্চাটা ছোট থাকে, আর হাদিসের পরিভাষায়, ফিকহি পরিভাষায় আল গাদির আল আজিম না হয়, গাদির আল আজিম মানে হলো এমন বিশাল আয়তনের পানি একদিকে নাড়া দিলে ঢেউটা আরেক পাশে যাওয়ার আগে মিলিয়ে যায়, তাকে বলে আল গাদির আল আজিম। এমন বিশাল পানির মধ্যে যদি কেউ ডুবে, এর মধ্যে যদি কোনো নাপাকিও থাকে, তাহলে সে পবিত্র হবে, অসুবিধা নাই। কিন্তু সাধারণ এই চৌবাচ্চা, মানে দুই হাত, আড়াই হাত, তিন হাতের লম্বায় পাঁচ হাত আর তিন হাত, এই ছোট্ট চৌবাচ্চার মধ্যে যদি আল্লাহ না করুক কোনো নাপাকি, পেশাব পায়খানা রাস্তা দিয়ে অজানাবশত কোনো নাপাকি কেউ কারো বের হয়, স্বাভাবিক গোসলের সময় বের হতে পারে, আর এর মধ্যে যদি ব্যক্তি একশো বার ডুব দিয়েও গোসল করে, পবিত্র হবে না, হবে না, হবে না, কারণ পানিটাই নাপাক হয়ে গিয়েছে। এই জন্যে ঝর্ণায় গোসল করা অথবা বালতি দিয়ে পানি দিয়ে গোসল করা, আর যদি কেউ টবে গোসল করতেই চান, অবশ্যই এই ব্যাপারটা সতর্কতার সাথে মেনটেইন করতে হবে। আর গোসলের তিনটি ফরজ যখন কেউ আদায় করলো, গড়গড়ার সাথে কুলি করলো, নাকে পানি দিল, পবিত্রতার নিয়তে সমস্ত শরীর ধৌত করলো, তারপরে অজুভঙ্গের কোনো কারণ সংগঠিত হলো না, তাইলে সে এই গোসল দিয়ে কোরআন তেলাওয়াত, নামাজ সবই করতে পারবে, কোনো অসুবিধা নেই। এক্সট্রা তার আর অজু করতে হবে না, আহসান, কারণ অজুয়ের ভিতরে ঢুকে গিয়ে হয়ে গেছে, পবিত্রতা হয়ে গেছে। জি, আমরা পরবর্তী প্রশ্ন নেব। কে আছেন অপেক্ষায়, নাম বলে প্রশ্ন বলুন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সালাম, কে বলছেন, কি প্রশ্ন? আমি নারায়ণগঞ্জ থেকে বলছিলাম, শাহিদা হাসান বলছিলাম। বলুন প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, মানে মারা যাওয়ার পরে, মানে স্বামী স্ত্রী সম্পর্ক অনেক ভালো ছিল, কিন্তু স্বামী মারা গেছে, যাওয়ার পরে স্বামীর স্বপ্নে সে কখনোই দেখে না, তো একবার দেখছে, সে স্বামী বলছে যে একজনকে টাকা দিতে বলছে, তো সে টাকা পায় কিনা কিছুই পায় না, কিন্তু তাকে টাকা দিতে বলছে। এই কথা যখন স্বামী বলছে স্বপ্নে, স্ত্রী স্বপ্নেই স্বামী গেলে ঠাকুর, যিনি স্বপ্নে স্বপ্নে মেরেছে, তিনি কি মানে যখন জীবিত ছিলেন তখন কি এভাবে মারতেন নাকি? দ্বিতীয় প্রশ্ন ছিল, স্বামীকে স্বপ্নে দেখেই না। আচ্ছা, না দেখ, না দেখাই ভালো, দেখে যদি মারামারি করে, না দেখাই তো ভালো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, আমরা শুনবো আসলে এর কি ব্যাখ্যা রয়েছে। আপনাকে ধন্যবাদ। জি শেখ, প্রশ্ন হচ্ছে, উইথের যদি ছুটে যায়, তার যদি জন্য উইথেরটা রেখে দিল, সেটা যদি ছুটে যায়, সেক্ষেত্রে কি করতে হবে? প্রথম কথা হলো, অবশ্যই উইথেরটা উইথেরটা পড়তে হবে, আমাদের বাংলাদেশে স্পষ্ট ভাষায় বলে কাজা আদায় করতে হবে, অর্থাৎ
ভিতিরের ওয়াক্ত হলো ফজরের আগ পর্যন্ত। আপনি তাহাজ্জুদের শেষে ভিতির পড়বেন বলে রেখে দিয়েছেন, ঘুম বা অসাবধানতার কারণে অথবা ভুলে যাওয়ার কারণে ছুটে গিয়েছে, স্মরণ হয়েছে, আপনি ভিতিরটা কাজা আদায় করবেন। দ্বিতীয় বাস্তবতা হলো কাজা আদায় করতে গিয়ে কীভাবে করবেন। হ্যাঁ, সহি মুসলিমের হাদিস, বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করেছে যে সহি মুসলিম, এর 1616 নাম্বার হাদিস স্পষ্ট দেখে নিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন হয়েছে কয়েকবার যে তিনি ফজরের আগে উতির পড়েন নাই, দিনের বেলায় ফজরের পরে তিনি উতির পড়েছেন, অর্থাৎ ফজরের নামাজ পড়া হয়ে গিয়েছে ফজরের পরে, সূর্য উদয়ের পরে, কারণ ফজর থেকে সূর্য উদয়ের মাঝখানে ফজরের নামাজ পড়া হলো, সূর্য উদয়ের মাঝখানে আর কোনো নামাজ পড়া যাবে না যদি জানাজা ফরজে কেফায় আসে সে ব্যতিক্রম। তো স্বাভাবিকভাবে ওই কাজাটা সূর্য উদয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ভিতিরটাকে জুর করে, অর্থাৎ বেজুরকে, এক রাকাত হলে, দুই রাকাত, তিন রাকাত হলে, চার রাকাত, বেজুরকে জুর করে পড়েছেন। এটা নবীজির আমল, সহি মুসলিমের বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। হ্যাঁ, কোন কোন উলামারা ফুকাহারা বলেছেন না, যদি কেউ বেজুরই পরে তাইলেও হয়ে যাবে, যে কোনো একটি মত গ্রহণ করতে পারেন। প্রিয় দর্শক শুনলেন আপনি, আশা করি আপনি আপনার জবাব পেয়েছেন। ইনশাল্লাহ আজ আপনি চেষ্টা করবেন, আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। একটা ফোন আছে, আপনি ফোনটা জবাবটা দিয়ে শুনবো যে দিন শিক্ষা যদি কেউ সুযোগ না দেয়, ইচ্ছা থাকা সত্ত্বেও যদি কেউ সুযোগ না পায়, সেক্ষেত্রে তার কী করণীয় রয়েছে? আসলে এখানে দিনই শিক্ষা বলতে যদি প্রাতিষ্ঠানিক শিক্ষাকে বোঝানো হয়, আমাদের দেশে দিনই শিক্ষা মাদ্রাসাগুলোতে, মাদ্রাসা আবার আলিয়া মাদ্রাসা, কৌমি মাদ্রাসা, মাদ্রাসা মেয়েদের আলাদা মাদ্রাসা, ছেলেদের আলাদা, এই ধরনের মাদ্রাসাও ভিন্ন ভিন্ন ধাপের, ভিন্ন ভিন্ন পরিচয়ে, ভিন্ন ভিন্ন নামে আসে। এখন যদি দিনই শিক্ষা বলতে আপনি এই একাডেমিক্যালি পাঠ্যপুস্তক ভিত্তিক দিনই ক্লাস করে মাদ্রাসায় পড়ে শিক্ষা বোঝান, পরিবার দেয় না, হ্যাঁ আমরা বলবো এই ক্ষেত্রে পরিবারকে বোঝানোর চেষ্টা করা উচিত যে হ্যাঁ, মাদ্রাসায় লেখাপড়া করে কেউ জাতির জন্য বোঝা হয় না, বরং যে মাদ্রাসায় লেখাপড়া করে তার নৈতিকতা তৈরি হয়, সৎ মানুষ হয়, সে নিজের অধিকার, অন্যের অধিকার স্পষ্ট আদায় করে, চুর ডাকাত হয় না। এটা আমরা বলি আর কি, যদিও আমাদের মাদ্রাসা লেখাপড়া করে এখন দুষ্ট হচ্ছে, তবে পরিসংখ্যান বলে, কারণ আমি একটা পরিসংখ্যান যদি তুলে ধরি, বাংলাদেশে যখন ওই যে তত্ত্বাবধায়ক সরকার ছিল ফখরুদ্দিন মঈনুদ্দিনের, মানে এদের অনেক দুষ্টামিও রয়েছে, আল্লাহ জাতিকে হেফাজত করেছেন, ভবিষ্যতে আল্লাহ করুন, আমিন, তখন মানে বাংলাদেশে অনেক বাস্তবতা আমরা দেখতে পেয়েছিলাম। ওদের একটা ছিল যে চুর আর ডাকাতের লিস্ট হয়েছিল, আমি খাস বাংলায় বললে আর কি, কারণ যারা মানুষের টাকা পয়সা আত্মসাত করে, মানে যারা চুরি করে, ডাকাতি করে এবং বিভিন্নভাবে মানুষকে নির্যাতন জুলুম করে, অর্থাৎ শিক্ষিত হওয়ার পরেও চুর নামক বিশেষণে বিশেষায়িত হতে চায়, শিক্ষিত হওয়ার পরেও ডাকাত নামক বিশেষায়নে বিশেষায়িত হতে চায়, এদের লিস্ট হয়েছিল। তখন বাংলাদেশের এক দুইজন কুলাঙ্গার মৌলবি ছাড়া আর সাধারণ সব ওই ওই মাদ্রাসা শিক্ষিত এক দুইজন কুলাঙ্গার ছাড়া আর কেউ ছিল না, এটা পরিসংখ্যান আর কি। শুধু তাই না, ওই যে আত্মস্বীকৃত পাপীদেরও লিস্টই ছিল, যে কেউ নিজে বলবে আমি এত টাকা চুরি করেছি, এত, তারপরে ওই দুর্নীতির টাকাটা জমা দিয়ে নিজে স্বীকার করবে, তাকে ক্ষমা করে দেয়া হবে। তো আমাদের এই সাবেক সেনাপ্রধান হাসান মাসুদ চৌধুরী, তিনি ছিলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, এই তখন হয়েছিল, তখন লাইন ধরেছিল আত্মস্বীকৃত চুর আর ডাকাতদের, আমি খুব চ্যালেঞ্জ করে বলছি, তখন খোঁজ নিয়ে দেখেন আর কোনো আলেমের নাম আছে কি না, মাদ্রাসা শিক্ষিত, মাদ্রাসা শিক্ষিত এমন, দিন শিক্ষায় শিক্ষিত এমন লোকে খুঁজে পাওয়া মুশকিল। তো এই জিনিসগুলো আজ সতত প্রমাণিত, রাস্তাঘাটে মারামারি, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অনেক হচ্ছে, কিন্তু দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এগুলো এখন তুলে ধরে পরিবারকে মানে মন দিন শিক্ষার দিকে ধাবিত করানোর চেষ্টা করা উচিত। যদি তা না পারা যায় তাহলে অনানুষ্ঠানিক দিনই শিক্ষার অনেক ব্যবস্থা আছে, যেমন এই যে আমাদের এটিএন বাংলা তার জন্ম থেকে নিয়ে দিনই শিক্ষা প্রচার করে, এটি তো অনানুষ্ঠানিক দিনই শিক্ষা।
আমরা যে এই প্রশ্নোত্তর দিচ্ছি এটা কিন্তু একটা ক্লাসের মতো, আমাদের তাফসীর, আমাদের দরসে হাদিস, আমাদের যত প্রোগ্রাম, আমাদেরই মানে জন্মত এটিএন বাংলার জন্মত আমাদের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর, আল্লাহ তাকে রহম করুন, তিনি যে এই আমাদেরকে ধরে এনে দিনই শিক্ষা মিডিয়াতে হচ্ছে বাংলাদেশের, এখন তাকে দেখে অনেকেই এখন আলহামদুলিল্লাহ করছেন, তো পথ চলতে শিখিয়েছেন তিনি, এখন সব জায়গায় হচ্ছে মিডিয়াগুলোতে যে এই দিনের কথা, এগুলো অনানুষ্ঠানিক দিনই শিক্ষা, এর মাধ্যমে অনেকে অনেক কিছু শিখেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাই প্রাতিষ্ঠানিক দিনই শিক্ষা যদি পরিবার আপনাকে গ্রহণ করতে না দেয় অথবা এই বয়স উতরে যায়, তাহলে অনানুষ্ঠানিক দিনই শিক্ষার ব্যবস্থা রয়েছে এবং এটা এই মিডিয়াগুলোর মাধ্যমে। শুধু তাই না, জুমা ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেখানে শিক্ষা শিক্ষা শিক্ষা, যে কারণে প্রত্যেক জুমায় যে আলোচনা, জুমার বক্তৃতাটা একটা মানে ক্লাস। এবং আলহামদুলিল্লাহ আমাদের এটিএন মানে জুমার দিনের আলোচনা নামে একটা আলোচনাও যায়, জুমার দিনে আমাদের দীর্ঘ প্রোগ্রাম। তো আমরা এই জন্য অনুরোধ করছি, প্রাতিষ্ঠানিক দিনে শিক্ষা যদি কেউ না নিতে পারে তাহলে অনানুষ্ঠানিক স্বামী মারা যাওয়ার পরে স্বপ্নে দেখিয়েছেন স্ত্রীকে টাকা দেওয়ার জন্য একজনকে, সেই টাকা দেওয়া হয়নি বলে তাদের মধ্যে একটা মানে বাদানুবাদ হয়েছে, সেক্ষেত্রে স্বামীকে মারতে পর্যন্ত হয়েছে, আল্লাহ নাউজুবিল্লাহ মিন জালেক, স্বামীর গায়ে হাত তুলেছেন স্ত্রী। তো এটা কেন, এটা কী দেখলেন, এটা এই বিষয়ে বলবেন। প্রথম ব্যাপার হলো যে স্বপ্ন, এ নিয়ে অবশ্যই আমাদের প্রত্যেকের সতর্ক থাকা উচিত। স্বপ্ন যখন সত্য স্বপ্ন হয় তখন তা চূড়ান্ত জ্ঞান দানকারী হয়, আর যখন স্বপ্ন মিথ্যা হয় তখন তা বিভ্রান্তি তৈরিকারী হয়। মানে স্বপ্নের দুইটি দিক, স্বপ্ন ভালো হতে পারে, মন্দ হতে পারে। তবে স্বপ্ন ভালো এবং সত্য হওয়ার জন্যে তিনটি শর্ত রয়েছে মিনিমাম। এক নাম্বার শর্ত হলো মিনিমাম 3 ঘন্টার ঊর্ধ্বের গভীর ঘুমে হতে হবে, কারণ প্রতি 90 মিনিট করে ঘুমের একটা পর্ব হয়। প্রথম 90 মিনিট মানুষ যখন ঘুমায় তখন কেবল চুকের সারটার নামে কান সজাগ থাকে, শ্বাস প্রশ্বাস নাক মানুষ মানে নাক দিয়ে টানে। কিন্তু যখন দ্বিতীয় 90 মিনিট কমপ্লিট হয় তখন মানুষের পঞ্চইন্দ্রিয় ব্লক হয়ে যায়, অর্থাৎ 2.90 মানে 3 ঘন্টা কমপ্লিট হয়ে যায় ঘুম। তখন ব্যক্তির ইন্দ্রিয় বাস্তবতা হারিয়ে যায়, সে স্রষ্টার সান্নিধ্যে আল্লাহ তাআলার মানে আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে চলে যায়, নিজের নিয়ন্ত্রণে আর থাকে না। ওই 3 ঘন্টার গভীর ঘুমে যখন স্বপ্ন হয় তখন স্বপ্ন সত্য হতে পারে। 2 নাম্বার, সত্য স্বপ্ন হওয়ার জন্য শর্ত হলো ওই যে ঘুমে ব্যক্তি স্বপ্নটা দেখবে, ওই ঘুমে যাওয়ার আগে সে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ডান কাতে ঘুমিয়েছে, সুন্না অনুসরণ করে ঘুমিয়েছে, দোয়া পড়েছে, এমনটা হচ্ছে। সেক্ষেত্রে অজু কি শর্ত? না, অজু শর্ত না, অজুটা সুন্না শর্ত নয়। 3 নাম্বার হলো সত্য স্বপ্ন হলে তার মনে একটা প্রশান্তি তৈরি হবে। আমি আবারও বলছি, মিনিমাম 3 ঘন্টার ঊর্ধ্বে গভীর ঘুমে হবে, আর অবশ্যই সুন্না অনুসরণ করে ঘুমিয়েছে এমন ঘুমে হবে, এবং হৃদয়ে একটা তৃপ্তি তৈরি হবে। কিন্তু অপরদিকে যদি 3 ঘন্টার কম ঘুমের মধ্যে হয়, অসুস্থতা অথবা ডিপ্রেশন রয়েছে, হতাশা রয়েছে, ঘুম ঠিক মতো হয় না, আলো আধারি খেলা এর মধ্যে স্বপ্ন হয়, অসুখ বিসুখের মধ্যে এবং গভীর ঘুম হয় না, তাহলে অবশ্যই স্বপ্ন সত্য নয়। 3 নাম্বার, স্বপ্ন সত্য যদি না হয় তাহলে মনের মধ্যে অশান্তি তৈরি হবে, পেরেশানি তৈরি হবে, কারণ স্বপ্ন দেখায় শয়তান। মূল কথা হলো মিথ্যা স্বপ্নটা শয়তান দেখায় আর সত্য স্বপ্ন আল্লাহ তাআলা দেখায়। তাই সত্য স্বপ্ন দ্বারা প্রশান্তি তৈরি হবে, মিথ্যা স্বপ্ন দিয়ে পেরেশানি তৈরি হবে, আর মিথ্যা স্বপ্ন শয়তান দেখায় মানুষের জীবনকে আরও বেশি পেরেশানিতে ঢুকিয়ে দেওয়ার জন্য। সুতরাং স্বপ্নের যে বিবরণ আমরা দেখতে পেয়েছি, এই ক্ষেত্রে ফুকাহাদের বক্তব্য হলো স্বপ্ন দ্বারা কখনো হুকুম প্রতিষ্ঠিত হয় না। তাই আর্থিক লেনদেন, এটা হলো একটা হুকুম,
স্বপ্নের দ্বারা টাকা দাও অমুকে টাকা পাবে আমি পাবো এই কথাগুলো সত্য নয়, প্রমাণ হবে গ্রহণযোগ্য না, তাই এই স্বপ্নের বিবরণটাই বলে স্বপ্নটা সত্য নয়। তারপরে দ্বিতীয় যে কাণ্ড ঘটেছে যেটা আপনি বললেন বা আমাদের প্রশ্নকারিণী বললেন যে স্বামীর গায়ে হাত তুলেছে, আসলে এটাও বোঝা এটাও শয়তান থেকে হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে সে সত্যিই বিশ্বনবীকে স্বপ্নে দেখলো, কারণ ফাইন্নাশ শাইতান লা ইয়াতামাসসালু বি, শয়তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি ধারণ করতে পারে না। এই হাদিস আমাদেরকে একটা সুস্পষ্ট বিবরণ দেয়, তবে হাদিসের অর্থের এটাও একটা অর্থ যে শয়তান কখনো কখনো অন্যের আকৃতি নবীজির আকৃতি ধারণ করতে পারে না, কাবাগরের আকৃতি ধারণ করতে পারে না, কিন্তু কারো স্বামীর আকৃতি, কারো মা বাবার আকৃতি এবং এই সমস্ত আকৃতি ধরে শয়তান এসে তার জীবনকে আরও বিষণ্ন করে তুলতে চায়। এই জন্য এমন স্বপ্ন দেখলে যখনই পেরেশানি হয়, তিন ঘন্টার কম ঘুমে হয়, অথবা সুন্না অনুসরণ করে ঘুমায় নাই, অথবা নিজের মধ্যে অশান্তি তৈরি হয়েছে, এমন স্বপ্ন দেখলে ঘুম ভাঙ্গার সাথে সাথে বাম দিকে তিনবার সিম্বলিক তুতু ফেলবে, থু থু থু, এবং বলবে খাইরুন লানা ওয়া শাররুন লাহু, ভালো আমার জন্যে মন্দ সব শয়তানের জন্যে, তিনবার বলবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। সুতরাং এই স্বপ্ন যিনি দেখেছে তার ব্যাপারে আমাদের অনুরোধ, সে আল্লাহ তাআলার উপরে ভরসা করবে, তিন আবার সুস্থতা নিশ্চিত করবে, তিন ঘন্টার গভীর ঘুমে স্বপ্ন হলে সত্য হবে। আর এমন যে কোনো মনের পেরেশানি তৈরি হয় তিন ঘন্টার কম ঘুমের মধ্যে হয়, তাইলে এমন স্বপ্ন দেখলে খাইরুন লানা ওয়া শাররুন লাহু, ভালো আমার জন্যে মন্দ শয়তানের জন্যে, এই কথাটা বলবে আরবিতে না পারলে বাংলায়, আর তিনবার সিম্বলিক থু থু ফেলবে বাম দিকে বাম দিকে। আহসান, প্রিয় দর্শক শুনলেন, আশা করি আপনি আপনার জবাব পেয়েছেন, আপনি এখন বুঝতে পারছেন যে আপনার স্বপ্নটা কোন দিক থেকে হতে পারে, সেভাবে ইনশাল্লাহ আপনি চেষ্টা করবেন, আল্লাহ পাক আপনাকে হেফাজত করুন। সে স্বপ্নের আরেকটা প্রশ্ন আছে আমাদের, কিন্তু একজন অপেক্ষা আছেন দীর্ঘক্ষণ যাবৎ, ফোনটা নিতে হচ্ছে, যে কে আছেন লাইনে? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন কে বলছেন, কি প্রশ্ন? আমি আমার একটা প্রশ্ন ছিল, আসলে সালাতুল তাজমিন আমাদের কিভাবে মানে নামাজটা পড়ে এবং এটা নাকি জীবনে একবার পড়তে হয়, এই সম্বন্ধে একটুখানি বিস্তারিত যদি বলতেন। জীবনে একবার হলে পড়তে হবে, ধন্যবাদ। আর একটা জিনিস, আমি যখন নামাজ পড়ে মোনাজাত ধরি, চোখ বন্ধ হয়ে আছে, তখন নবীজি রজা মোবারকটা এবং হলো জান্নাতুল বাকি আমার চোখের সামনে আসে, আমি তখন মানে আমি কি আমার নামাজের সবটুকু নবীজি রজা মোবারকে কিংবা জান্নাতুল বাকিকে আল্লাহর কাছে বলতে পারি যে আমার সবটা এখানে পৌঁছে দেওয়ার জন্য এটা কি ঠিক হবে কিনা? আচ্ছা আচ্ছা, এইটা আর একটা হইলো যে শত্রুর উপরে বা আমার প্রতিপক্ষ বা এরকম যারা আছে যে আমার মানে বিরোধিতা করে, তাদের মানে তাদের মোকাবিলা বা তাদের সামনে ভালোভাবে বেঁচে থাকার জন্য বা এরকম, কালকে হুজুর বলছিলেন একটা দোয়া বলছিলেন আল্লাহুম্মা তালিকা ফি নুহুরিহিম, এই দোয়াটা আর একটা সুরের নাম বলছিলেন, যে সুরের 40 আয়াত না 45 আয়াত, এই সুরের নাম পেছি যদি স্পষ্ট করে বলতে তাহলে ঠিক আছে। ধন্যবাদ, আমরা শুনবো, ধন্যবাদ, আমরা শুনবো। একটা প্রশ্ন আমাদের কাছে মাত্র আসলো যে টুপি ছাড়া নামাজ হবে কিনা। আসলে প্রথম কথা হলো, এক কথায় টুপি ছাড়া নামাজ হবে হবে, টুপি নামাজের জন্য টুপি শর্ত নয়, তবে তবে জানা উচিত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, আল্লাহ বলছেন ও আদমের ছেলে মেয়েরা প্রত্যেক মসজিদে নিজের সৌন্দর্য প্রকাশ করো। এখন টুপিটা আমাদের সৌন্দর্যের পোশাক, আল্লাহ তাআলা বলেছেন আমাদের বাবার নাম ধরে ও আদমের ছেলে মেয়েরা প্রত্যেক মসজিদে নিজের সৌন্দর্য প্রকাশ করো, তাই মসজিদে নিজের সৌন্দর্য আটপৌরে পোশাক না পরে সৌন্দর্যের পোশাক পরে নামাজ পড়তে হয়, এটা আল্লাহ তাআলার আমাদেরকে নির্দেশ, তবে এটা ফরজ নয়। ফরজ হলো সতর ঢেকেই নামাজ, আর সুন্দর পোশাক পরে নামাজ পড়াটা নবীজির সুন্না, আল্লাহ আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, সওয়াব অনেক বেশি। আহসান আহসান বারাকাল্লাহ ফিক। পরবর্তী যে প্রশ্ন ছিল যে স্বপ্ন নেই,
প্রথম প্রশ্ন হলো যে স্বপ্নে তো তার বিভ্রান্তি ছিল, দ্বিতীয় প্রশ্ন স্বপ্নে দেখেনি না স্বামীকে, সেক্ষেত্রে মানে এটাকে কোনো না, ব্যাপারটা হলো যে স্বপ্নে দেখতেই হবে, এর মধ্যে কোনো বুজুর্গি নেই, এর মধ্যে কোনো কল্যাণ নেই, আর স্বপ্নে দেখি না বলে সে আমার উপর আড়ষ্ট, আর স্বপ্নে দেখেছি বলে সে আমার উপরে খুশি, এমন কোনো কিছুই নাই। বরং আমি বলছি সত্য স্বপ্ন আল্লাহ তাআলা দেখান আর মিথ্যা স্বপ্ন শয়তান দেখায়, তাই স্বপ্ন বেশি বেশি দেখা, স্বপ্ন নির্ভর হওয়া, এটা আল্লাহ তাআলা উদ্বুদ্ধ করেন নাই। জানা উচিত স্বপ্ন একটা লিমিটেশন রয়েছে, তাই মরে যাওয়া স্বামীকে স্ত্রী স্বপ্নে দেখেন না তার মানে স্বামী তার উপরে আড়ষ্ট এমনটা ভাবার কোনো কারণ নাই। আবার স্বপ্নে দেখেছেন বলেই স্বামী সুস্তুষ্ট হয়ে গিয়েছেন এমনটাও না, বরং স্বামী মারা গিয়েছেন, স্ত্রী তার জন্য দোয়া করবেন এবং স্বামীর উত্তরাধিকার হিসেবে সন্তান বংশধরদের ভালো করবেন, এটাই কন্টিনিউ করে যাবেন। বরং আকাঙ্ক্ষা রাখতে হবে মরার পরে যাতে সাক্ষাৎ হয়, ভালো হলে মৃত্যুর সাথে সাথে ভালো মানুষ পরস্পরে সাক্ষাৎ লাভ। আল্লাহ পাক কবুল করুন। আমাদের সময় খুব সংক্ষিপ্ত, এখনো কয়েকটি প্রশ্ন রয়ে বাকি আছে, চেষ্টা করবো ইনশাআল্লাহ। সালাতুত তাসবিহকে জীবনে একবার পড়তে হয় বা পড়লে নিয়মটা কি? আসলে সালাতুত তাসবিহের হাদিসটা খুবই দুর্বল, তাই মুহাক্কিক উলামারা উদ্বুদ্ধ করেন যে সালাতুত তাসবিহ মানে চার রাকাত নামাজে 300 বার তাসবিহ পড়া। তো এই তাসবিহ পড়তে গিয়ে নামাজের মধ্যে নিজের মন কন্ট্রোল করার শিক্ষা, বরং এর থেকে দীর্ঘ সূরা দিয়ে কোরআনের দীর্ঘ সূরা, একটা সূরা 100 বার পড়েন, সূরাতুল ইখলাস আপনি 30 বার পড়েন এক রাকাতে, এই ধরনের দীর্ঘ নামাজ পড়ার মধ্যেই কল্যাণ বেশি। তাই আমরা অনুরোধ করি সুন্নায় প্রমাণিত আমলটাই বরং করব, আর যেটা অনেক বেশি দুর্বল এই আমলটা না করা। নামাজ শেষে মোনাজাতে আমি আমার চোখ বন্ধ হয়ে আসে, জান্নাতুল বাকিকে সামনে রেখে যেভাবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নামাজ সওয়াবটা পাঠাতে চাই, এটা কি ঠিক আছে কিনা, করা যাবে কিনা? প্রথম বিষয় হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নাম ধরে সওয়াব বলা এটা সুন্নায় প্রমাণিত নয়। বরং বাস্তবতা হলো আল্লাহ তাআলার অটু সিস্টেম রয়েছে এই পৃথিবীতে, নবীগণ যারা যারা আমাদের হেদায়েতের জন্য এসেছেন, আমরা যে যত ভালো কাজ করি আল্লাহ নিজেই অটু আমাদের একটা সওয়াব আমাদের কমে না, কিন্তু তাদেরকে সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবীদেরকে আল্লাহ দেন। তাই নাম ধরে বলাটা সুন্নায় প্রমাণ নেই। দুই নাম্বার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক বলেছেন, রওজা বলতে হয়তো তিনি কবর শরীফকে বুঝিয়েছেন, জানা উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা এক জিনিস, কবর এক জিনিস। রওজা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফের দেয়াল এবং মিম্বরের মাঝখানে অলিভ রঙের কার্পেটে আচ্ছাদিত জান্নাতের টুকরো পৃথিবীতে, রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। তো আপনি দোয়া করতে গিয়ে এই রওজার মানে চোখে ভাষা এটা দরকার নেই, বরং আপনি নিজের কথা বলবেন, সুন্নাহ অনুযায়ী আল্লাহ কবুল করুন, আমিন। শেখ আমাদের সময় একদম শেষ, যে এক সময় আর হলোই না, সূরার নামটা যদি একটু বলে দেন। সূরাতুল মুমিন, সূরা মুমিন অথবা সূরা গাফিল, একই সূরা 44 নম্বর আয়াত 45, ওয়া উফাউইদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুন বিল ইবাদ। আর দোয়া হলো আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহি ওয়া নাউযু বিকা মিন শুরুরিহি। আহসান শেখ, অসংখ্য ধন্যবাদ, একদম সময় শেষ প্রান্তে, আর সময় হচ্ছে না। বারাকাল্লাহ ফিক, হায়াকাল্লাহ মাজিদুক আহসান। তো প্রিয় দর্শক, আজকে আর সুযোগ হলো না, দুঃখ প্রকাশ করি, শেষ করতে হচ্ছে ধারাবাহিকভাবে, অনেকে অপেক্ষায় আছেন, প্রশ্ন আরও জানবার ছিল। আলহামদুলিল্লাহ, যে বিষয়গুলো আমরা অবগত হলাম, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, তা আমরা জীবনে বাস্তবায়ন করব, সহজ করে দেন আল্লাহ সুবহানাহু তাআলা। শেষ করছি প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।